শুরুর দিকে ঘটনাটা আসলে কেউই জানে না। রাইট, শুরুর দিকের ঘটনাটা যদি বলো, আমার উপস্থাপনাটার হাত ধরে আসা যদি বলে, সেটা তোমার হাত ধরে আসা। কারণ আমি উপস্থাপনা করব কি করব না, আমি পারব কি পারব না, আমি এটা নিয়ে পুরোই কনফিউজ ছিলাম এবং আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স লেভেল একদমই ছিল না। এবং আমি তোমাকে বলে দিয়েছি ফোনে, তুমি আমাকে ফোনে বলেছিলে একটা প্রোগ্রামের বিষয়, মেরিল প্রথম আলো। হ্যাঁ, তো তখন আমি বলেছি না 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 না, অসম্ভব, আমি কথা বলতে পারবো না, আমি কথাই তো বলতে পারবো না। উপস্থাপনা মানে কি? আমি যাই, অ্যাওয়ার্ড নেই বা দেই বা কথা বলি, বাস হাই হ্যালো ঠিক আছে, কিন্তু উপস্থাপনা সম্ভব না। তুমি বলো, দেখো চেষ্টা করো, আচ্ছা আসো বসি, তুমি এক কাপ কফি খেয়ে চলে যাও, মিটিং করি। তো এক কাপ আমি, ঠিক আছে আমি কফি খাবো, খাওয়া দাওয়া করবো, কিন্তু আমি রাজি হব না, না মানে নাই। তারপর আমরা গেলাম কফি খেতে খেতে, কেন জানি তুমি কোনো না কোনোভাবে তুমি কনভিন্স করেই ফেলো আমাকে শেষ পর্যন্ত, এবং আমি রাজি হলাম। তারপর প্রোগ্রামটি হলো, হওয়ার পর আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর একটা ইতিহাস, তারপর একটা ইতিহাস। এরপর আমি তোমার কারণে বা তোমাদের কারণে উপস্থাপিকা হয়ে নতুন একটি আমার লাইফ শুরু হলো। না আসলে থ্যাংক ইউ যে তোমার, আসলে তুমি সেই এফোর্টটা দিয়েছো, আর তুমি তো কথা বলো খুব সুন্দর করে। সো আমার কাছে মনে হয়েছে একজন কথা শিল্পী হওয়ার যে যোগ্যতাগুলি থাকা উচিত তার প্রত্যেকটি তোমার মধ্যে আছে, এবং প্রত্যেকটা কথার মধ্যে সে বুদ্ধিমত্তা, তারপর মানুষকে যে তুমি ইমিটেটও করো, কপি করো, সেটার মধ্যে একটা সৌন্দর্য। অনেকেই আছে যে মানুষকে, অনেকে তারকাদেরকে কপি করে, বাট সেটার মধ্যে একটা দেখতে ভালো লাগে না, বাট তোমারটার মধ্যে সেই সৌন্দর্যটা আছে, সে তারকাও খুশি হয়। তুমি যাদেরকে কপি করেছিলে তারা, দে আর অলসো ভেরি হ্যাপি। সেটা তো ছিল আসলে গোপনে করতাম তোমাদের সাথেই, বাট সেটা পরে আমরা কথা বলি, পুরো জাতিকে জানিয়ে দিলাম, জনগণকে জানিয়ে দিলাম যে আমি কপি করতে পারি। এইভাবে আসলে সুপ্ত প্রতিভা আটকে রাখা যায় না, সেটা বিকশিত হয়। তোমার কি কি সুপ্ত প্রতিভা আছে সেগুলো যদি আমরা জানতাম, এখনো কিন্তু জানি না। আমার প্রতিভা আমি জানাবো, আমি তো এখনো অনেক ছোট। না আমি জানি, আমি জানি সেটা, আমি তোমাকে আসছি প্রশ্নের মধ্যে। এখন কি আমি তোমাকে প্রশ্ন করতে পারি? আমার মনে হয় আমরা অরিজিনাল অনুষ্ঠানে চলে যাই। অনেক শুভকামনা তোমার এই অনুষ্ঠানের জন্য, পূর্ণিমার আলো দিয়ে সবাইকে আলোকিত করে তুলো। আমাদের পুরো মিডিয়া জগতে একটু অন্ধকারচ্ছন্ন আছে এই মুহূর্তে, সো আমি তোমার জন্য শুভকামনা করছি, তোমাকে স্বাগত জানাচ্ছি নতুন অনুষ্ঠানে। আর খুব সুন্দর একটা সময়ে তুমি অনুষ্ঠানটা শুরু করেছো। আমরা মহান স্বাধীনতার মাস, বাংলাদেশ এখন স্বাধীনতার 50 বছর উদযাপন করবে, মুজিব শতবর্ষ। তো দারুণ একটা সময়ে, দারুণ একটা আলোকিত সময়ে আমরা এখন পার হচ্ছি। বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।